সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ আমি শেয়ার করব কিভাবে গোলাপ জল হোমমেড তৈরি করবেন। গোলাপ জল আমাদের স্কিনের ড্রাগনেস, পিম্পল, অ্যাকনে রিমুভ করে। গোলাপ জল স্কিনকে লাইটেন করে। যদি রাতে শোবার আগে ইউজ করেন তবে স্কিন গ্লোয়িং ও ফেয়ার হয়ে যাবে। এটি আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। সচরাচর আমরা তো কসমেটিকের দোকানে কিংবা সুপার শপ থেকে গোলাপ জল কিনে থাকি, যা অনেক সময় অনেকের স্কিনে শ্যুট করে না। বাট এই হোমমেড গোলাপ জল যদি আপনারা একবার ইউজ করে দেখেন তাহলে দেখবেন আপনাদের স্কিনে তো শ্যুট করবেই, সেই সাথে আপনাদের স্কিন আরও গ্লোয়িং হয়ে যাবে। তো ফ্রেন্ড, চলুন গোলাপ জল কীভাবে তৈরি করবেন সেটি এখন দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু গোলাপ ফুল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের মধ্যে খুব বেশি ধুলা বালিতে ভরা আছে। তো এবার আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটি পরিষ্কার বাটি নিন। এরপর এই গোলাপ ফুলের পাপড়িগুলোকে একটি বাটির মধ্যে এভাবে একটা একটা করে ছিঁড়ে এর মধ্যে রেখে দিন। ঠিক এভাবে আমি সবগুলোকে পাপড়ি ছিঁড়ে নিব। এবার এই বাটিতে আমি নর্মাল পানি দিয়ে দিব। ঠিক এভাবে আমি 5 মিনিট গোলাপ পাপড়িগুলোকে পানির মধ্যে রেখে দিব। এতে হবে কি, গোলাপ ফুলের মধ্যে যে ধুলাবালি লেগে থাকে তা সহজেই রিমুভ করা যাবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর গোলাপ ফুলের পাপড়িগুলোকে আরো খুব ভালোভাবে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেড়ে ধুয়ে নিতে হবে। ঠিক এভাবে আমি নিচের পানিগুলোকে চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নিয়ে ঠিক একইভাবে আবারও পানি দিয়ে আমি এই গোলাপ ফুলের পাপড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমার গোলাপ ফুলের পাপড়ি ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটি ছোট বাটি নিব। আমি যেহেতু আপনাদেরকে দুইভাবে রোজ আটার কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো, তো তার জন্য প্রথমে আমি কিছু পরিমাণে গোলাপ পাপড়ি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব গরম পানি। এটা আপনারা কিরকম গাঢ় চান তার উপরে আপনারা পানি অ্যাড করবেন। তো ঠিক এভাবে গরম পানি দিয়ে রাখার পর আমি একটি বাটি দিয়ে এটাকে ঢেকে রাখবো। প্রায় 10 মিনিটের মতো ঠিক এভাবে আমি এটাকে রেখে দিব। তো এবার আমি দেখাবো দ্বিতীয় প্রসেস। আর এই 10 মিনিট এরকম করে রাখার পর আপনাদের সঙ্গে আমি এটাকে খুলে দেখাবো। দ্বিতীয় পদ্ধতির জন্য একটি পরিষ্কার প্যান নিন। এবারের মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে দিন। এবার একই প্যানের মধ্যে দিয়ে দিন প্রায় 1 গ্লাস ঠান্ডা পানি। এবার এই প্যানটি আমি চুলার উপরে দিয়ে দিব। দিয়ে প্রায় 10 মিনিট ধরে মিডিয়াম আছে এই গোলাপ পাপড়িকে গরম পানির সঙ্গে ফুটে নিব। আমার গোলাপ জল কিন্তু একেবারে রেডি। প্রায় 10 মিনিট ধরে আমি এই গোলাপ ফুলগুলোকে খুব ভালোভাবে ফুটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন গোলাপ জল কত সুন্দর একটা কালার এসে গেছে। তো আপনারা যদি আরও গোলাপ জল গাঢ় চান সেক্ষেত্রে আরও 5 মিনিট মিডিয়াম আছে এই গোলাপের পাপড়িগুলোকে ফুটে নিতে পারবেন। লং টাইম ধরে আসলে গোলাপ ফুলগুলোকে ফুটে নেওয়ার ফলে কি হয়, গোলাপ ফুলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যায়, আর আমাদের স্কিনের জন্য তখন এটা কোনো ক্ষতিকর হয় না। তো ফ্রেন্ডস, এখন আমি এগুলোকে ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এবার একটি এরকম পরিষ্কার পাত্রে ঠিক এরকম একটি ছাঁকনি নিয়ে গোলাপ জলকে ছেঁকে নিন। দেখুন আমার হোমমেড গোলাপ জল একেবারে রেডি। রূপচর্চায় কিন্তু গোলাপ জলের ব্যবহার অপরিসীম, আর এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে অনেক ফর্সা করে তোলে। এই গেল আমার দ্বিতীয় গোলাপ জল পদ্ধতি। তো আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গোলাপ জলকে আমি এরকম ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। তো সেটা আমি এখন দেখব। দেখুন পাপড়িগুলো ঠিক এরকম রং ধারণ করবে, আর কিন্তু গোলাপ জল একেবারে রেডি। তো এবার এগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। সো ফ্রেন্ডস, আমার দুই ধরনের গোলাপ জল একেবারে রেডি।
এটা হচ্ছে চুলায় ভালো করে ফুটে নিয়েছি, আর এটার মধ্যে কিন্তু একেবারে যেহেতু ব্যাকটেরিয়া নেই সেই জন্য এই গোলাপ জলটাকে ফ্রিজে আপনারা 3-4 মাস স্টোর করতে পারবেন, বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন। আর এই গোলাপ জল আপনারা 2 সপ্তাহের বেশি রাখতে পারবেন না, কারণ এটা কিন্তু ব্যাকটেরিয়া খুব বেশি একটা নষ্ট হয়নি, জাস্ট গরম পানি দিয়ে এটাকে আমি গোলাপ জলটা বানিয়েছি। এই 2টা গোলাপ জলই কিন্তু আপনারা রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। একটা কথা না বললেই চলে না, সেটা হচ্ছে গোলাপ জল উবটান ফেস প্যাকে কিন্তু আমরা দেই, আর আমাদের স্কিন কিন্তু অনেক সফট গ্লোয়িং হয়ে যায়। কিংবা রাতে শোবার আগে যদি এই গোলাপ জল স্টেপ বোতলের সাহায্যে আপনাদের স্কিনের মধ্যে লাগিয়ে নেন টোনার হিসেবে বা ময়শ্চারাইজার হিসেবে, আর এটা যদি কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনাদের স্কিন সত্যি সত্যি ফেয়ার হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আই হোপ আমার আজকের এই সিম্পল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে যদি থাকে তবে আমার সার্থকতা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।